ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়ার জীবনে আমার এই চাঁদের তিথির বরণ করি ঘুমটা গেল ভাঙা। পরে আমি চিন্তা করলাম আমি কি করি ফেসবুক ঘাটাঘাটি করে তো লাভ নাই, তার সাথে আমি একটু কি সাধনা করি, সাধক মানুষ, সেই জন্য এখানে এসে সাধনা করতেছি। গলা সাধা আর চিৎকার করে মিছিল করা দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে আপনি যদি রাত দুপুরে এভাবে চিৎকার করে মিছিল করেন সাধনা করার নামে, গানের নামে, তাহলে সেটা শোভনীয় দেখায় না। ইয়েস, আমি ভদ্রলোকের মামা। শোনো, তুমি এত কথা বলো না, সুন্দর করে আমার কথাটা শোনো। যাও এখন ঘরে যাও, ঘরে গিয়া দুই কানে দুই তুলা মাইরা ঘুমায় থাকো। আমি যদি মুরাদ আসে তখন আমি দরজা খুলে দেবো, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আমার সাধনাটা নষ্ট করো না। যাও। হীরা কোথায়? হীরা, আয় হীরা। আরে বাবা রে, হীরা তো নাই, হীরাটা আমি জরুরি কাজে বাইরে পাঠাইছি। হীরা আপনার অর্ডার পালন করার জন্য এত রাতে বাসা থেকে বেরিয়েছে? আমি মামা, মুরাদের মামা হয়ে আমি ওর আদেশ করছি। ও যাবে না মানে ওর ঘরে যাবে, ওর বাপ যাবে, ওর মা যাবে, চৌদ্দগুচ্ছে যাবে। আপনি কিন্তু অতিরিক্ত করছেন। শোনো, কিচ্ছু আমি অতিরিক্ত করতেছি না, আমি মুরাদের মামা। ছোটবেলা থেকে লালন পালন করে পড়ালেখা শিখেছি, তার বাসায় আসছি। আমি একটু সাধনা করতে পারবো না সেটা তো হবে না, সেটা আমি কিছুতেই হইতে দিব না। আমি একজন সাধক মানুষ, আমি সাধনা করব। তুমি বেশি কথা বলো না, যাও যাও যাও। শোনো, রুস্তম কারে ভয় পায় না, রুস্তম ভয় পেলে এই রুস্তমকে ভয় পায়। শোনো শোনো মামুনে, যাও, আমি ঠান্ডা মাথায় বলতেছি, তুমি রুমে যাও। রুমে গিয়া যদি ঘুম না আসে তাহলে বান্ধবীদের সাথে ওই আলাপ করো, পরচর্চা করো, যাও। তারপরে দেখবে একসময় ঘুম চলে আসছে, আমার ডিস্টার্ব করো না, আমি সাধক মানুষ, আমার একটু সুন্দর মতো চর্চা করতে দাও, গানটা একটু গাই। দেখেন আমার ড্যাড আসলে কিন্তু আপনার অনেক সমস্যা হবে। তুমি এত ড্যাডি ডিডি খোঁজো না, ড্যাডিটা আমি ভয় পাই না, তারা আসতে বলো, এত সাহস থাকলে আমার সামনে আসতে বলো, তারপরে বুঝাই দিব আমি কত ধানে কত চাইল। আমি শুরু করছি। শোনো, আমার আমার ভাই না ঠান্ডা নরম মেজাজের হইতে পারে, কিন্তু আমি না, আমি কিন্তু অন্যরকম কঠিন এবং কঠোর মানুষ, এটা মাথায় রেখো। যাও, এত ড্যাডি ডিডি খোঁজো না, আর আমার ভয় দেখায়ও না, যাও। মুডটাই নষ্ট করে দিল। দাঁড়ায় আছো কেন? বেশি আদর করি তো, এই জন্য সবাই মাথায় উঠে যায়।